আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাই টিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি ইশতাত জাহান মনি। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। সৌদি আরব, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া সফরের বিষয়ে বিকেলে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে বিএনপি অতীতের মতো সববিরোধী বক্তব্য দিচ্ছে বলছে আওয়ামী লীগ। সকাল থেকে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে চলছে প্রচারণা, এলাকার উন্নয়নে ভোটারদের নানা আশ্বাস দিচ্ছেন প্রার্থীরা। বাংলাদেশে থাই বিনিয়োগ আনার আহ্বান জানিয়েছেন বিডা। থাইল্যান্ডের জন্য বাংলাদেশ একটি বড় বাজার মনে করে এবিসিসিআই। শুনছিলেন সংবাদ শিরোনাম। সংবাদ এছাড়াও থাকছে মাইটিভির বুধবারের বিশেষ আয়োজন আলো আধারের গল্প। আরো থাকছে খেলাধুলা নিয়ে বিশেষ আয়োজন স্পোর্টস অ্যারাউন্ড। এবারে বিস্তারিত। সৌদি আরব, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া সফরের বিষয়ে আজ সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেল চারটায় সরকারি বাসভবন গণভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী 15-22 এপ্রিল সৌদি আরব ও যুক্তরাজ্য এবং 26-29 এপ্রিল অস্ট্রেলিয়া সফর করেন। গত শুক্রবার গ্লোবাল সামিট অফ উইমেন সম্মেলনে যোগ দিতে অস্ট্রেলিয়া যান শেখ হাসিনা। সেখানে সিডনি আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে গ্লোবাল উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ড গ্রহণ করেন। এর আগে বাদশাহ সালমান বিন আবদুল আজিজের আমন্ত্রণে যৌথ সামরিক মহড়ার সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে গত 15 এপ্রিল সৌদি আরবে যান প্রধানমন্ত্রী। সেখানে সংক্ষিপ্ত সফর শেষে কমনওয়েলথ সম্মেলনে যোগ দিতে যুক্তরাজ্যের লন্ডন যান প্রধানমন্ত্রী। গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে বিএনপি অতীতের মতো সববিরোধী বক্তব্য দিচ্ছে, যা তাদের অভ্যাসে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। সকালে আওয়ামী লীগ সভাপতি ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে দলের ভেতর কোনো অন্তর্দ্বন্দ্ব নেই বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ না থাকে তাহলে গত গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মান্নান বিএনপি প্রার্থী মান্নান সাহেবের জয়লাভ করার কথা ছিল না। কাজে ওনার সববিরোধী কথা বলেন, এটি ওনাদের অভ্যাসে পরিণত হয়েছে। সকাল থেকে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা সকাল থেকেই প্রচারণায় নেমেছেন। মেয়র প্রার্থীদের পাশাপাশি ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত নারী ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীরাও ভোটারদের দ্বারে দ্বারে ভোট ও দোয়া প্রার্থনা করছেন। আওয়ামী লীগ প্রার্থী জাহাঙ্গীর আলম বলেন, তাকে মেয়র নির্বাচিত করা হলে ব্যাপক উন্নয়ন হবে বলে ভোটারদের আশ্বাস দেন তিনি। অপরদিকে বিএনপি প্রার্থী হাসান উদ্দিন সরকার প্রচারণাকালে তিনি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ দাবি করেন। মেক ইন বাংলাদেশ বিনিয়োগকারীদের এমন আহ্বান জানিয়েছেন ঢাকায় সফররত থাইল্যান্ডের অর্থনৈতিক রিফর্মস ও বিনিয়োগ বিষয়ক মন্ত্রী কপসা পুত্রাকুল। বাংলাদেশে থাইল্যান্ডের বিনিয়োগ আনার আহ্বান জানিয়েছেন বিনিয়োগ কর্তৃপক্ষ বিডা। থাইল্যান্ডের জন্য বাংলাদেশ একটি বড় বাজার বলে জানান ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এবিসিসিআই। শামিন আজাদের রিপোর্ট। থাইল্যান্ডের বিনিয়োগ বিষয়ক মন্ত্রী ও 32 সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক বাংলাদেশের সরকারি বিনিয়োগ প্রতিষ্ঠান বিডা এবং বাণিজ্য মন্ত্রণালয়ের। এখানে তুলে ধরা হয় দুই দেশের ব্যবসায়ীদের আমদানি রপ্তানি অঙ্ক আর বিনিয়োগের হিসাব নিকাশ।
সেখানে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে দক্ষিণ এশিয়ায় থাইল্যান্ডের গেটওয়ে হবে বাংলাদেশ, সাফ জানিয়ে দিলেন পুত্রাকুল। নো নিড টু গো টু ইস্টার্ন ইউরোপ বিকজ উই হ্যাভ আ গ্রেট ফ্রেন্ড হিয়ার 160 মিলিয়ন পিপল নেক্সট ডোর ইজ অনলি 2 আওয়ার ফ্লাইট লাস্ট নাইট টু কাম হিয়ার দ্যাট উইলিং আপ কলকাতা চিত্তগং মন্ডালে এন্ড অলসো চাইনা টুগেদার অন দ্যাট ব্রিজ উইল বি হাইওয়ে রেলওয়ে পাইপলাইন। এ সময় বাংলাদেশে আশানুরূপ বিনিয়োগ নেই বলে জানান বিডা চেয়ারম্যান। তবে তিনি বলেন 8% প্রবৃদ্ধিকে ধাওয়া করছে বাংলাদেশ, আর সেটা ছিনিয়ে আনতে অবকাঠামো জ্বালানি সহ গুরুত্বপূর্ণ খাতে অনেক টার্গেট আছে সরকারের। উই ক্যান ব্রিং দ্য রিলেশন টু হায়ার লেভেল, উই ক্যান ব্রিং দ্য বিজনেস ইন বিজনেস ক্লোজার, এন্ড ডেফিনেটলি উই আর কামিং ক্লোজার অ্যাট দ্য স্টেট লেভেল। ব্যবসায়ী নেতারাও ধারাবাহিকভাবে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি হার ইতিবাচক ও ঊর্ধ্বমুখী রাখার তথ্য দেন থাইল্যান্ডের প্রতিনিধিদের। টেকনোলজি ট্রান্সফার অ্যান্ড হেলথ সার্ভিস ইজ এ অ্যানাদার পসিবিলিটি, ইজ এ ভেরি গ্রোয়িং সেক্টর হোয়্যার ইউ ক্যান লুক অ্যাট। থাইল্যান্ডের মন্ত্রী অবশ্য স্বীকার করেছেন বাংলাদেশ থেকে ব্যাংককে খুব বেশি পণ্য যাচ্ছে না। শারমিনাজাদ, মাইটিভি, ঢাকা। স্বাগত আবারও, আপনারা দেখছেন মাইটিভি সংবাদ। জাতীয় নির্বাচনের পরিবেশ তৈরি না হলে সুষ্ঠু নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জাতীয় প্রেস ক্লাবে খালেদা জিয়ার কারাবন্দির প্রতিবাদ সভায় তিনি এ আহ্বান জানান। আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে কারামুক্ত করতে দলের নেতা কর্মীদের প্রতিও আহ্বান জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। যে নির্বাচনী যে জায়গাটা আছে নির্বাচন, সেটাও তারা ক্লোজ করে দিয়েছে। আপনার ডেমোক্রেটিক রাজনৈতিক স্পেস বন্ধ, আপনার নির্বাচনী ইলেকট্রনিক স্পেস বন্ধ। ইবাদত বন্দিগি ও জিকির আজগরের মধ্য দিয়ে পবিত্র শবে বরাত পালন করলেন ধর্মপ্রাণ মুসলমানরা। মঙ্গলবার মাগরিবের নামাজের পর থেকেই সারা দেশের মতো রাজধানীর বিভিন্ন মসজিদে মুসল্লিদের ঢল নামে। শিশু কিশোররাও অভিভাবকের সঙ্গে ইবাদতে অংশ নেন। নগরীর বিভিন্ন কবরস্থানেও জিয়ারতে আসেন স্বজনরা। এশার নামাজের পর মসজিদে মসজিদে শবে বরাতের তাৎপর্যের উপর আলোচনা এবং দোয়া করা হয়। মুনাজাতে ব্যক্তি, দেশ এবং জাতির জন্য বিশেষ দোয়া করা হয়। আমরা একসাথে অনেকজন নামাজ পড়ছি, এই জন্য অনেক ভালো লাগছে। এরাতে বেশি বেশি করে আল্লাহর ইবাদত করতে হয়। আমরা আমাদের জন্য, আমার বাবা মা, আমাদের বাবা মায়ের জন্য দোয়া করব, মা বাবার জন্য দোয়া করব, সবার পরিবারের জন্য দোয়া করব। আল্লাহর কাছে আমার পরীক্ষা যেন ভালো হয়, সবার জন্য দোয়া করলাম। যে মৃত্যু পর্যন্ত যেন আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে এরকম তৌফিক দান করেন যে আল্লাহর কাছে এমন প্রার্থনা করতে পারে। সাথে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbdnews এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla। জেলা সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি ইরশাদ জাহান মনি। আল্লাহ হাফেজ।